সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি তামান্না ইমাম এবং সাথে আছি আমি মোস্তাকিম শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীতে পেঁয়াজের বাজারে অভিযান নভোয়ারের একটি বিমানের চাকা পাম্পচার অল্পের জন্য রক্ষা পেলেন ৩৩ যাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে মারধরের ঘটনায় দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীতে পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ এ সময় স্থানীয় বাজারে পেঁয়াজের সর্বোচ্চ মূল্য একশো টাকা নির্ধারণ করে দেওয়া হয় রবিবার বিকেল সাড়ে চারটায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম এই ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন এ সময় তাকে সহযোগিতা করেন মহানগর পুলিশ বাহিনী ও ভোক্তা অধিকারের কর্মকর্তাবৃন্দ আর রাজশাহীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম মাস্টারপাড়া সবজিপাড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এ সময় তিনি বাজারটির পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে তাদের কেনা পেঁয়াজের মূল্য রশিদ চেক করেন এদিন কোনো ব্যবসায়ীকে জরিমানা না করা হলেও প্রতিটি ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে এদিকে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার দাবি জানান ভোক্তারা সকালবেলা আজকে পেঁয়াজ দুইশো চল্লিশ থেকে আড়াইশো বিক্রি হয়েছে একশো দশ দুইশো দশ বিশ তিরিশ বললেও দেয়নি কেউ এখন এদের সবাই ভয়ে কেউ তো দোকান থেকে পালাইছে কেউ কম যাচ্ছে ভয়ে এই যে প্রশাসন নামছে এর জন্য যদি তো আগের নাম তাহলে আসবো তো আরও আগে বাজারটাও নিয়ন্ত্রণ আসতো প্রশাসনকে সকাল সাতটার দিকে আসতে হবে যে এগারোটা পর্যন্ত এখানে আড়তদারি হয় তারপরে ক্লোজ হয়ে যায় বিকেলে তো এখানে আড়তের কিছু থাকে না বিকেলে তো আড়তের এখানে খুচরা বিক্রি বিকেলে কিচ্ছুই কমে না কালকে সকালে এসে দেখবেন জায়গার সায় অভিযানের সময় স্থানীয় পাইকারি ব্যবসায়ী হাসিবুল ইসলামের গুদামে তিনশো বস্তা পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে অভিযানের সময় স্থানীয় পাইকারি ব্যবসায়ী হাসিবুল ইসলামের গুদামে তিনশো বস্তা পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে এমন অভিযোগে ভ্রাম্যমান আদালত ওই গুদামে অভিযান চালায় এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে পেঁয়াজ কেনার রশিদ দেখতে চান ম্যাজিস্ট্রেট যেখানে দেখা যায় ওই ব্যবসায়ী বারমার পেঁয়াজ কিনেছেন সর্বোচ্চ একশো ও সর্বনিম্ন একশো টাকা কেজিতে আজকে

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম আগামীতে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার আশ্বাস দেন এ সময় তিনি রাজশাহীর বাজারে পেঁয়াজের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেন একশো টাকা আজকে সাহেব বাজারের সবগুলো পাইকারি দোকান পাইকারি আর সবগুলোতে আমরা পরীক্ষা করেছি প্রত্যেকের চালান মজুদ এবং ক্রয় মূল্য আমরা পরীক্ষা করেছি এতে আমরা দেখেছি যে সর্বোচ্চ তারা যদি একশো আশি টাকায়ও বিক্রি করে তাহলে ব্যবসায়ীদের লস হবে না এই আমরা আজকে সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিয়েছি আজকের জন্যে একশো আশি টাকা যাতে জনগণের ভোগান্তি শিকার না হয় আমাদের কাছে অভিযোগ ছিল যে দুইশো পঞ্চাশ টাকা দুইশো ষাট টাকা মূল্যেও পেঁয়াজ বিক্রি হচ্ছে সেই জন্য জেলা প্রশাসনের জেলা প্রশাসকের নির্দেশে আমরা জেলা প্রশাসনের আওতায় সকল একটা বাজার মনিটরিং কর্মকর্তা আমাদের ম্যাজিস্ট্রেট আমাদের পুলিশ বিভাগ এবং আমাদের গোয়েন্দা বিভাগ সবাইকে নিয়ে আমরা একটি অভিযান পরিচালনা করছি এবং আমাদের এই পর্যবেক্ষণ জব্দ বেশে হোক কিংবা বিনা পোশাকেই হোক আমাদের নজরদারি নিয়মিত থাকবে এদিকে বিকেলে ব্রাহ্মমান আদালতের কথা জানাজানির পর বাজারটিতে পেঁয়াজের মূল্য 200 টাকায় নেমে আসে অথচ ওই একই বাজারে অভিযানের আগেও 220 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে এছাড়া অভিযানের খবরে স্থানীয় পাইকাররা দোকান বন্ধ করে সরে পড়েন ভোক্তাদের অভিযোগ নিয়মিত স্থানীয় বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে পেঁয়াজ সহ সব ধরনের ভোগ্য মূল্য নিয়ন্ত্রণে থাকবে ঢাকা থেকে ফেরার পর রাজশাহীর শাহমুখদুম বিমানবন্দরে নভ ইয়ারের একটি বিমানের চাকা পামচারের ঘটনা ঘটেছে রবিবার সকালের এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি বলে দাবি করেছেন বিমানবন্দরটির কর্তৃপক্ষ ফিরতি ফ্লাইট সাড়ে দশটায় থাকলেও চাকাটি সংস্কারের পর বিমানটি তিন ঘণ্টা দেরিতে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় শাহ মুখদুম বিমানবন্দরের ভারপ্রাপ্ত ম্যানেজার দিলারা পারভিন জানান রবিবার সকাল দশটার দিকে ঢাকা থেকে নভোয়ারের একটি বিমান এই বিমানবন্দরে অবতরণ করে এ সময় দেখা যায় বিমানটির একটি চাকায় পর্যাপ্ত বাতাস নেই বিমানটিতে এ সময় তেত্রিশ জন যাত্রী ছিল যাত্রীসহ বিমানটি নিরাপদে অবতরণ করে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলেও দাবি করেন সিভিল অ্যাভিয়েশন বিভাগের এই কর্মকর্তা তিনি আরও জানান বিমানটি মেইনটেনেন্স ও চেক শেষে দুপুর দেড়টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের শিক্ষার্থী সোহরাব মিয়াকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তবে অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম ও বাংলা বিভাগের চতুর্থ বর্ষের হুমায়ুন কবির নাহিদ এর আগে বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে নিপীড়ন বিরোধী ছাত্র শিক্ষক ঐক্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যানারে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেন শিক্ষকরা পরে দুপুর বারোটা থেকে প্রশাসন ভবন ঘেরাও করে আন্দোলন করছিল শিক্ষার্থীরা পরে অভিযুক্ত দুইজনকে সাময়িক বহিষ্কারের খবরে আন্দোলনকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন তবে পরে অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার ও তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সাত দিনের আলটিমেটম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা গত শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে ফিনান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহরাব মিয়াকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় অপর দুই শিক্ষার্থী মার ধরে তার বাম হাত ভেঙে গেছে বর্তমানে সোহরাব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সারা দেশের মতো রাজশাহীতেও প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইফতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে এবছর রাজশাহীতে তিন হাজার আটশো জন শিক্ষার্থী কমেছে এবছর মোট পরীক্ষার্থী ছেচল্লিশ হাজার গত বছর ছিল ঊনপঞ্চাশ হাজার জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে এবছর প্রাথমিক শিক্ষা সমাপনের শিক্ষার্থী একচল্লিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন জন শিক্ষার্থী অংশ নেবে গত বছর এর সংখ্যা ছিল পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি জন শিক্ষার্থী এবছর ইফতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী চার হাজার চারশো চুয়াল্লিশ জন শিক্ষার্থী ছিল চার হাজার দুইশো ছাব্বিশ জন এই পরীক্ষায় অংশ নেয় এছাড়া রাজশাহী জেলায় একশো আঠারোটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার উনত্রিশটি কেন্দ্রে প্রাথমিক পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই পরীক্ষা চলবে পর্যায়ক্রমে আঠারো উনিশ বিশ একুশ ও চব্বিশ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলার কথা রয়েছে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম বলেন গত বছরের তুলনায় কমেছে শিক্ষার্থী এই প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইফতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষাকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে সঠিক সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী মহানগর ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক ক্যাপ্টেন গোলাম রাব্বানি সংগঠনটি থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ থেকে সহযোগিতা না পাওয়া ও তার বিরুদ্ধে কুৎসা রতনার অভিযোগ তুলে তিনি এই ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতি থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে রবিবার এক সাক্ষাৎকারে ইলেকট্রিক ব্যবসায়ী ক্যাপ্টেন গোলাম রাব্বানী জানান তিনি দীর্ঘ দশ বছর ধরে সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তবে তার বিরুদ্ধে উপঢোকন গ্রহণ সহ মিথ্যা অভিযোগ শোনার পর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন আমি এক পর্যায়ে খুবই আমি রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতি থেকে পদত্যাগ করে চলে এসেছি আসলে দীর্ঘ দশ বছর ছিলাম যেখানে মতক্য থাকে না সেখানে মতক্য যদি না থাকে সেখানে আমার থাকার আমি মনে করি প্রয়োজন নাই আমার সাথে মতক্যর হয়নি যার কারণে নিজেই আমি পদত্যাগ করে চলে এসেছি সম্পূর্ণ নিজ কাঁধে দায়ভার আমার সমিতির ব্যর্থতার দায়ভার আমি আমার নিজ কাঁধে নিয়ে আমি বাইরে চলে এসেছি তিনি আরও জানান সংগঠনটির সংবিধান পরিবর্তন জরুরি হয়ে পড়েছে আর সংবিধান পরিবর্তন না করা হলে রাজশাহী নগরীর বাইরে উপজেলা পর্যায়ের সদস্যরা ভোট দিতে পারছেন না আমাদের রেজিস্ট্রেশনটা আছে রাজশাহী মহানগর ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতি কিন্তু আমার সদস্যরা আছে উপজেলা পর্যন্ত আছে মোহনপুর আছে তারপরে আপনার দুর্গাপুর আছে তারপরে আপনার তানোর আছে মুন্ডুমালা আছে গোদাগাড়ি আছে কাকন আছে এরাও আমাদের সদস্য এখন এইটা সংবিধান যদি আমরা যদি সংশোধন না করি তাহলে কিন্তু তারা কিন্তু ভোটার হতে পারছে না আর যদি ভোটার না হয় তাহলে এই জায়গাতে আমি আমার ব্যর্থতা মনে করব যে আমি তাদেরকে ভোট ভোট ইয়ে দিতে দিতে পারলাম না তা আমি চাই যে তারাও এখানে আমাদের সাথে ভোট দিক আমাদের সাথে ভোটে থাকুক কিন্তু আমাদের সংশোধন যদি আমাদের যদি সংবিধান যদি আমরা সংশোধন না করি তাহলে কিভাবে আপনার এই তারা ভোট দিতে পারবে এ সময় তিনি সংগঠনটির মঙ্গল কামনা করেন ও আগামীর নেতৃবৃন্দকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স কলের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়টির হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের অন্যতম সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর। সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এসপিকিউ বিভাগের উপপরিচালক বিষ্ণু মল্লিক। রুয়েটের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম হোসেন সহ অন্যান্যরা আইকিউএসি এর পরিচালক প্রফেসর ডক্টর আব্দুল গোফার খান গবেষণা ও সম্প্রসারণ পরিচালক প্রফেসর ডক্টর ফারুক হোসেন পরিকল্পনা ও উন্নয়নের পরিচালক ডক্টর জগলুল সাদাত ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর রবিউল রবিউলাওয়াল বিভিন্ন অনুষদের দিনবৃন্দ বিভাগীয় প্রধানবৃন্দ শাখা প্রধানবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ডক্টর ইমদাদুল হক নোয়াখালীর বাণিজ্যিক শহর চৌমোহনী রেল স্টেশনের পূর্ব পাশে রোববার সন্ধ্যা ছয়টায় স্টেশন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাজারে স্থানীয় লোকজন চৌমোহনী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এ সময় আগুনে পুড়ে প্রায় শতাধিক দোকানপাট ও বিভিন্ন রকম মালামাল ছায় হয়ে যায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক নাজিম উদ্দিন মিলন জানায় অগ্নিকাণ্ডে কয়েক শত কোটি টাকা ক্ষতি হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও জ্বলছে ঘটনাস্থলে চৌমোহনী ফায়ার সার্ভিস মাইসদি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানা গেছে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ